এই বাড়িটা কখন ভেঙে পড়লো? 9টার সময়। এই বাড়িটা ভাঙার সময় কিভাবে ভেঙে পড়েছে, মানে ছিলেন দেখেছিলেন যে কিভাবে ভেঙে পড়লো? হ্যাঁ, আমরা অসরাতেই এইরকম ঘরেতেই দাঁড়িয়ে আছি, সব পড়ে গেছে, ঘরের কোনো জিনিস আমরা বের করতে পারিনি, সবই আমাদের ঘরে ঝাঁকা পড়ে গেছে। মানে যাবতীয় ঘরের সরঞ্জাম সব ঝাঁকা পড়ে গেছে? সবই ঝাঁকা পড়ে গেছে, কোনো জিনিস আমরা বের করতে পারছি না, চাউল বস্তা থেকে খাওয়ার জিনিস, ঘর কন্যা যা ছিল সবই আমাদের পড়ে গেছে। এলাকার যে স্থানীয় যারা নেতৃত্ব তাদেরকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, তারা বলছে যে তোমরা চিন্তা করো নি, তোমরা ভরসা করো, আমরা যতটা পারবো চেষ্টা করে আমরা দেখছি। হঠাৎ সকালে একটা ফোন আসে, তারপরে আমি এসে দেখি যে বাড়িটি ভেঙে পড়ে গেছে, প্রবল বৃষ্টির কারণে, টানা কদিন বৃষ্টি হওয়ার কারণে বাড়িটি ভেঙে পড়েছে, বা এরকম বাড়ি অনেকই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। মানে আপনার গ্রামের এই দোতলা মাটির বাড়ি, যে মানে একাধিক মাটির বাড়ি আছে দেখছি, মাটির বাড়ি এরকম ধাস খেয়ে রয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। আমি আমার অঞ্চল বা পঞ্চায়েতের জানিয়েছি, যাতে করে কোনো রকম ব্যবস্থা করা যায়। আপনি এই বাড়ির মালিককে এসে কী জানালেন, মানে আপনার ই থেকে? আমাদের পালির তরফ থেকে আমরা আশ্বাস দিয়েছি, সব রকম সুযোগ সুবিধা দেবো, আপাতত এখন ত্রিপল দিয়ে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।